ঝঞ্ঝনিয়া কালীবাড়ি এলাকা ছবিটা আপনাদের সামনে একেবারে স্পষ্ট হলো আমাদের প্রতিনিধির পাঠানো সেই ছবি এবং সেই ছবিতেই একদম স্পষ্ট যে এক হাঁটু জল সেখানে জমে রয়েছে এবং সেই এক হাঁটু জলের মধ্যে খবর সংগ্রহ করতে গিয়ে যেমন আমাদের সহকর্মীদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে ঠিক একরকমই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই এলাকার বিস্তীর্ণ এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরও কি অভিযোগ করছেন তারা রাখি আপনাদের সামনে দোকান আছে দোকানে এসেছিলাম কিন্তু মনে পড়ছে আবার ফিরে যেতে হবে জল জমে গেছে গাড়িতে জল লেগে যাবে প্রবলেম হচ্ছে এটা কলকাতা মেইন সিটির উপর দিয়ে বাস চলছে জল জমে আছে কলেজ স্ট্রিট প্রত্যেক বছরে এই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের জলের জমে বিরেকও কম ধরে এত বিপদ ঘটতে পারে সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম যারা নিত্যযাত্রী তারাও সমস্যার মধ্যে রয়েছেন এমনকি সেখানে যারা বসবাস করেন দীর্ঘদিন ধরে তারাও সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু শহর কলকাতার এই রকম পরিস্থিতি কেন হবে এখনো পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাসের কথা বলা হয়েছে সেই অতি ভারী বৃষ্টিপাত সেই রকম ভাবে নজরে না পড়লেও সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তার জেরে এই রকম নাজেহাল অবস্থা একেবারে শহর কলকাতার সেই জল ছবিটাই আপনাদের সামনে স্পষ্ট হচ্ছে অন্যদিকে চিনার পার্কের সেই ছবি দেখাচ্ছি যে চিনার পার্কের সঙ্গে কার্যত এয়ারপোর্টের একটা যোগ থাকে এবং এই শহর কলকাতার যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে তার সংযোগ থাকে এবং সেখানেও কার্যত এই একই রকমের ছবি আর অন্যদিকে এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের সামনে রয়েছেন উচ্ছ্বাস হচ্ছিল সাগরে সেই জলটা ছিটে লেগে ওটা একটা হয়েছিল বাট এখন ঠিক আছে আমি কথা বলেছি কাকদ্বীপ নামখানার এমএলএ মন্টু পাখিরার সাথে আমি কথা বলেছি কুলপির এমএলএ যোগরঞ্জন হালদারের সাথে আমি কথা বলেছি মোহনপুর দাঁতন যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে পুরী বর্ডার বঙ্কিম প্রধানের সাথে নারায়ণগড় যেখানে বৃষ্টি হচ্ছে এফেক্টেড বেশি সূর্য অট্টের সাথে আমি ইতিমধ্যেই কথা বলেছি ডক্টর মানস ভুঁইয়ার সাথে মেদিনীপুর সবনে আজকেও বেশি বৃষ্টি হবে তাকে অ্যালার্ট করলাম এছাড়াও আমি কথা বলেছি কেশিয়ারির এমএলএ পরেশ মুর্মুর সাথে এছাড়াও আমি কথা বলেছি ঝাড়গ্রামের আমাদের যে মিনিস্টার আছে বীরবাহা হাজরা ওখানে যত এমএলএদের সকলকে নিয়ে জেলা পরিষদকে নিয়ে ডিএমএসপিদের নিয়ে পুরো ব্যাপারটাকে রিভিউ করার জন্য আমাকে মিদনাপুরের বিশেষ করে বিক্রমদা বললেন বিক্রম প্রধান খুবই সিনিয়র ম্যান আমি প্রায় 40 বছর ধরে ওনাকে চিঠি আমার রাজনীতির প্রথম দিন থেকে যে ডিএমএর টিম খুব হেল্প করেছে ডিএমএসপি থেকে শুরু করে ওরা সবাই ফিল্ডেও গেছে এবং পুরো যোগাযোগ রেখেছে এবং তারা খুব ভালো কাজ করেছে আমাকে গঙ্গাসাগরের ফিডব্যাকও আমার তাই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সাগর গোসাবা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি তারপরে ওইদিকটা লো লাইন যেটা আছে বনগার কিছুটা ওয়াটার লগিং সন্দেশখালি তে খুব বৃষ্টি হয়েছে বসিরহাট সাবডিভিশনে বৃষ্টির প্রকোপটা আজও থাকবে সন্ধ্যে পর্যন্ত সব জায়গাতেই এখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বাঁকুড়াতেও হয়েছে বাঁকুড়ার খাতড়া সাবডিভিশন হাওড়া হুগলি কলকাতা আমি প্রথমেই বাঁকুড়ার ডিএমকে জিজ্ঞেস করব যে বাঁকুড়ায় কোথায় কোথায় আপনার জল বা বৃষ্টি বেশি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ আমাদের আগে রিপোর্টটা করুন প্লিজ ম্যাডাম নমস্কার ম্যাডাম ডিএম বাঁকুড়া বলছি ম্যাডাম ম্যাডাম আপনি যেমন বললেন খাতড়া সাবডিভিশনে ম্যাডাম আমার মুকুটমণিপুর এরিয়া রানীবাঁধ ব্লক রায়পুর সারেঙ্গা এই চারটে ব্লকে বেশি করে বৃষ্টি হয়েছে বহু জায়গাতে জল অল্প করে জমেছিল ম্যাডাম এখানে আমার সব মিলিয়ে 29টা ক্যাম্প এখন চলছে ম্যাডাম 2500 থেকে বেশি লোককে আমরা রিলিফ শেল্টারে এখন রেখেছি ম্যাডাম এই এরিয়াতে ম্যাডাম আপাতত এখন আমরা যে অ্যাসেসমেন্ট করেছি 27টা বাড়ি কাঁচা বাড়ি ফুললি ড্যামেজ হয়েছে ওটা এখন হবে না ওটা তোমরা এখন করেছো প্রাইমারি রিপোর্টে আমার কাজ হবে না ম্যাডাম বৃষ্টি শেষ হয়ে গেলে কালকের দিনটা পর্যন্ত অপেক্ষা করো তারপরে তোমরা ফিল্ড সার্ভে করো যে কাঁচা বাড়িগুলো ভেঙে গেছে ওঙ্কার মিনা আছেন একটি জেলায় অ্যাজ এ নোডাল অফিসার আমি ওঙ্কারকে বলবো যেটা এখানে অবনিন্দ আছে আমি যেটা বলবো যে যারা প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন জেলায় আছেন তাদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে
এগ্রিকালচারাল ল্যান্ড যেখানে চাষিদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে, তাদের পুরো লিস্ট আফটার মানে আজ আর কালকের দিনটার পর আপনারা ফিল্ড সার্ভেটা করবেন। এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, সুতরাং এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি তাকে আমি বলছি এই কাজটা সিরিয়াসলি দেখে নিতে। অরবিন্দ মিনা ওটা তো মনে আছে, আমাদের ওমকার আছে, ওমকার মিনা হুগলিতে আছে, যেটা করতে হবে সেটা হচ্ছে আগের একটা ফেজে বন্যা হয়ে গেছে সেই কাজটা এখন কত দূর, সেখানে চাষ সেখানকার মাটির বাড়িগুলো যেগুলো ভেঙে গেছে, তাছাড়াও যেন কেউ ডিপ্রাইভ না হয়, এটা আমি বারবার বলছি, মানুষ বিপদে পড়লে সবাই সমান। দুই হচ্ছে যে জমি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা টোটালটা ফিল্ড সার্ভে করতে হবে আফটার 48 আওয়ার্স আগে পরে, এখন যেটা হয়েছে সার্ভে করবে। আগে যে ফ্ল্যাটটা হয়ে গেছে আপনারা 7 দিন আপনারা অলরেডি পেয়েছেন 7-10 দিন টাইম, বাদ বাকি সার্ভে যদি বাকি থাকে ইমিডিয়েট করুন, যেটা ক্রপ ইন্স্যুরেন্সটা তারা পেতে পারে। আমরা ক্রপ ইন্স্যুরেন্সের টাইমটা 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলাম, আমার মনে হয় এটা 31 নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দাও, তার কারণ যেহেতু এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে এবং ফিল্ড সার্ভে করার তারা যাতে অ্যাডভান্টেজটা পেতে পারে, চাষিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। কোনো স্কুল টিস্কুল ক্ষতিগ্রস্ত হলে আমাদের জানিও, কোনো ICDS সেন্টার ক্ষতিগ্রস্ত হলে আমাদের জানিও, আর খাতড়া রায়পুর এবং রানীবাগ তোমাদের ADM থাকেন, এক একটা ADM কে দায়িত্ব দাও, এবং সেই ডিভিশনের SDO আছে বিডিওদের সাথে নিয়ে লাইন ডিপার্টমেন্টকে সাথে নিয়ে রিলিফ ক্যাম্প রিলিফ দেওয়া শুরু করো, যেন কেউ না বলে আমি রিলিফ পাইনি, অ্যাডিকোয়েট রিলিফ দিতে হবে। আর একটা হচ্ছে মেডিকেল ক্যাম্পও করতে হবে, কারণ এরপরে ডেঙ্গু বাড়বে, মশার কামড়, সাপের ওষুধ যেন প্রত্যেকটা জায়গায় থাকে, অ্যান্টিভেনাম যেটা বলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করছিলেন এবং পরিস্থিতি কি রয়েছে রাজ্যের সেই বিষয়টা নিয়েই তিনি উল্লেখ করছিলেন। এদিকে যেমন খবরে আমাদের নজর থাকবে, ঠিক তার পাশাপাশি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, টানা বৃষ্টিতে জলমগ্ন SSKM হাসপাতালও জলমগ্ন হাসপাতালের একাংশ, একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জল পেরিয়েই রোগীর পরিজনদের হাসপাতালে যেতে হচ্ছে। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, কি জল ছবি এলিনা? একেবারেই তনয়া, দেখো আমরা রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল বলে থাকি SSKM হাসপাতালকে, আর সেই হাসপাতালে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড় দানার প্রভাবে গোটা কলকাতাই এখন জলমগ্ন, কিন্তু সেই 1 নম্বর হাসপাতালেও জল জমে রয়েছে। আমি এই মুহূর্তে মেইন ব্লকে রয়েছি এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এই জল পেরিয়েই কিন্তু রোগীদের নিয়ে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ এই জমা জল থেকে যেকোনো মুহূর্তে কিন্তু ডেঙ্গুর মতন ভয়াবহ রোগ সৃষ্টি হতে পারে এবং হাসপাতাল থেকেই কোথাও গিয়ে সেই রোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে মেইন ব্লকে ওঠার যে একেবারে প্রধান গেট, সেই গেটের সামনেই কিন্তু জল জমে রয়েছে এবং জলের পরিমাণ কিন্তু অনেকটাই, আমাদের পা কিন্তু গোটাটাই ডুবে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই জল পেরিয়েই ওপরে যাচ্ছেন, অর্থাৎ SSKM হাসপাতালের ভিতরে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জল জমে রয়েছে। শুধুমাত্র তাই নয়, তনয়, তোমাকে আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব। আর রোগীর আত্মীয় পরিজনেরা বিভিন্ন সময় তারা অপেক্ষা করেন হাসপাতালের একেবারে বাইরে, ছাউনিতে তারা থাকেন, প্লাস্টিক টাঙিয়ে কোনোভাবে একটা থাকার চেষ্টা করেন, কারণ অনেকে দূর দূরান্ত থেকে ডাক্তার দেখানোর জন্য আসেন, পরিষেবা নিতে আসেন, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু ত্রিপলের নিচেও থাকতে পারছেন না, এতটাই জল জমে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ ভেতরেও যেখানে ফায়ার হাইড্রেন্ট করা হয়, যে পার্কিং রয়েছে হাসপাতালে, যে পার্কিং রয়েছে SSKM হাসপাতালের পার্কিং এর ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি এই মুহূর্তে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ হাসপাতালের ভেতরে, একেবারে হাসপাতালের ভেতরে একাটু জল, আমার পা পুরোপুরি ভাবে ডুবে গিয়েছে। হাসপাতালের ভেতরে পার্কিং গুলো রয়েছে, এই পার্কিং এ প্রচুর বাইক রয়েছে, সেই বাইক গুলো তুমি দেখতে পাচ্ছ জলে ডুবে রয়েছে, চাকাগুলো জলে ডুবে রয়েছে, অর্থাৎ হাসপাতালের
ভেতরেও কিন্তু জল ঢুকে গিয়েছে। এখানে যারা অপেক্ষা করছেন তারা জলের মধ্যে কোথাও বসতে পারছেন না, ত্রিপল টাঙিয়ে তাদের বসার উপায় নেই। অর্থাৎ এই হাসপাতালের ভেতরেই কিন্তু ভয়াবহ পরিস্থিতি তনয়া। শুধুমাত্র তাই নয়, এর আগে একটা কথা আমরা বলতে চাই যে এর আগেও তো বিভিন্ন ঘূর্ণিঝড় আমরা দেখেছি, ফণী দেখেছি, আম্পান দেখেছি, বুলবুল দেখেছি, কিন্তু কোথাও গিয়ে এই ঘূর্ণিঝড় গুলোর পরেও টনক নড়ে না পুরসভার। যেখানে হাসপাতালের ভিতরেই এরকম অবস্থা, জমা জলে যে কোনো মুহূর্তে কিন্তু ভয়াবহ রোগের সৃষ্টি হতেই পারে, বলাই বাহুল্য তাহলে হাসপাতাল থেকেই সেই রোগের সৃষ্টিগুলো হচ্ছে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি আমি আরো একবার দেখাবো। এখানে যারা নার্সিং স্টাফরা রয়েছেন তারাও কার্যত এই জল পেরিয়ে পেরিয়েই বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। আবারও সেই ছবি দেখাবো, আবারও সেই ছবি দেখাবো। এই যারা রোগীরা রয়েছেন, রোগীর আত্মীয় পরিজনেরা যারা দেখা করতে যাচ্ছেন তারাও কিন্তু জল পেরিয়েই যাচ্ছেন ওপরে। মেইন ব্লকে পুরোপুরিভাবে জল জমে গিয়েছে এবং প্রধান মোকাবিলা করা কি করে সম্ভব? উপস্থিত যারা রয়েছেন পরিজনেরা, যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলা কি সম্ভব, কতটা সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন? একেবারে অবশ্যই তাদের সঙ্গে অবশ্যই আমি কথা বলার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকে অপেক্ষা করছেন দেখা করার জন্য। একটু কথা বলি দিদি, কোথা থেকে এসছে? আমরা রানাঘাট থেকে এসছি। রানাঘাট থেকে? এখানে কি আপনার কেউ ভর্তি রয়েছে? হ্যাঁ, আমার জামাই ভর্তি আছে। এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে এক হাঁটু জল রয়েছে, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছেই, অনেকই সমস্যা আছে, দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, কোথাও সমস্যার মধ্যেই তো আছে। একেবারেই তাই, তুমি বুঝতেই পারছো সমস্যার মধ্যে রয়েছেন। তারা রানাঘাট থেকে এসেছেন কারণ তাদের আত্মীয় ভর্তি রয়েছেন হাসপাতালে, তারই মধ্যে তাদের যাতায়াত করতে হচ্ছে। আমি আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। যারা আমি দেখতে পাচ্ছি এখানে বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা অবশ্যই করবো। কিন্তু এই মুহূর্তে আরো একটা ছবি দেখাই। এখানেই কিন্তু অনেকে ত্রিপল টাঙিয়ে বসে থাকেন, আমরা জানি এখানে অনেকে অপেক্ষা করেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রচন্ড সাংঘাতিক একটা খারাপ অবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ, তারই মধ্যে তারা বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। কোনো একটা ভাবে তারা একটা ঠাই পাওয়ার চেষ্টা করছেন কারণ এতটাই বৃষ্টি, এতটাই জল জমে রয়েছে, এখানে বসার উপায় একেবারেই নেই। এবং সেখান থেকে দাঁড়িয়ে হাসপাতালের ভেতরে যদি এরকম একটা ছবি দেখা যায় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় যে জমে রয়েছে জল সেইগুলো কি হবে? বিভিন্ন জায়গার যে ছবি আমরা দেখাচ্ছি সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ এই যে রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে, কতটা কতটা পরিস্থিতি কতটা খারাপ, সেইভাবেই রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে, বৃষ্টির মধ্যে জল পেরিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। মেইন ব্লকে আমি রয়েছি, আরো একবার সেই ছবিটা দেখাবো। মেইন ব্লকের সামনে আমি রয়েছি, মেইন ব্লকেই কিন্তু এরকম জমা জল, এবং সেই জমা জলের মধ্যে দিয়েই প্রত্যেকে যাতায়াত করছেন। আমি আরো অনেকের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব। একটু একটু ওনার সাথে কথা বলি, দাদার সাথে কথা বলি। দাদা কোথা থেকে এসেছেন? আমরা আড়ংঘাটা সফদার পড়তে এসেছি। এই হাসপাতালের ভেতরে কেউ ভর্তি রয়েছে? হ্যাঁ, আমার জামাই ভর্তি আছে। এতটা জল জমা জলে দাঁড়িয়ে রয়েছেন, কতটা অসুবিধা? জলে কি দুটো খাবার নিয়ে যে খাবো, সেরকম জায়গাও আমরা একটা বসার জায়গা পাচ্ছি না। শুধু খালি জলের কথা চিন্তা করলে হবে না, এটা রুগী আমরা রয়েছে, আমরা দুটো নিয়ে এসেছি, তাদের দুটো খাওয়াবো, বাইরে কোনো খাওয়ার জায়গাও নেই। রাজ্যের এক নম্বর হাসপাতালে যদি এই অবস্থা, এটা তো খুব অস্বাস্থ্যকর পরিবেশ। এটা তো অবশ্যই, এটা তো দেখতে হবে, এটা আপনারা দেখুন, এটা কি আর বলবো। একেবারেই তাই, তুমি শুনতেই পাচ্ছ তনয়া, প্রত্যেকেই বলছেন, কার্যত অভিযোগ করছেন যে বসতে পারছেন না, কোথাও দাঁড়াতে পারছেন না, এবং এই জলের মধ্যেই তারা দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। তারা আত্মীয় সঙ্গে দেখা করবেন কারণ আরেক কিছুক্ষণ মধ্যেই ভিজিটিং আওয়ার শুরু হবে, এবং সেই কারণে তারা দূর দূর থেকে আসছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন, কথা বলার চেষ্টা করছেন। কতটা সমস্যার মধ্যে তারা রয়েছেন তা কিন্তু এই ছবি একেবারে স্পষ্ট করছে, এবং তারা নিজেরাও বলছেন সত্যি সমস্যা হয়। এই হাসপাতালের সামনে কিন্তু বহু মানুষ তারা অপেক্ষায় থাকেন, হয়তো মাটিতে তারা কাগজ পেতে বসেন, কিন্তু এই যা ছবি এখানে কিন্তু থাকার, দাঁড়ানোর, বসার কোনোটারই কোনো উপায় নেই। আপাতত ধন্যবাদ জানাই, নজর রাখো।